মেকআপ করলে কি করে না আমি আবার কি বলতো অতটা হট টেম্পার হই না কারণ আমি ঠিক মানে আসি নিজে সামনে নিয়ে রেগে গেলেও আস্তে আস্তে চুপচাপ হয়ে যে থেমে যেত আর কিছু মনে হয় না তবে এটা ঠিক যাই না তোমার ভালোবাসা কোনো পাবো কি না কিন্তু আমারটা থাকবে এটাই বলে দিই কারণ আমার গাড়ির লোক এমনি কথা ভালোবাসে হ্যাঁ কোনো আচরণ করবে না যাই বুঝ সামনে

আমায় যেমন আমি যেমন আমি আমাকে সবাই জানে আমি যখন যা খুশি তাই আমি ডিপিতে লাগাই হ্যাঁ অনেক সময় ফুল লাগাই অনেক সময় মানে আকাশ লাগাই হ্যাঁ উল্টা পাল্টা জিনিস আমি লাগাই আমাকে কেউ কয় না এবার তোমার ক্ষেত্রে যেটা তোমার এই জিনিসটা ওই ওই বাচ্চাটা জানে হ্যাঁ কারণ আমি হাতেটা কোনো দিন এর আগে পড়িনি ওর আমি বলছি আমি পরিষ্কার মিথ্যা কথা আমি বলি না মিথ্যা কথা বলি না কারণ কবে ধরা পড়ে যাবো আমার নিজেরই খারাপ লাগে সেগুলো আমি বলছি আমার বন্ধু দিয়েছে আমি পড়েছি হ্যাঁ আর ওই টিকিটটা নিয়ে যেটা হয়েছে টিকিটটা পড়ে গেছিলো একদিন আমার পকেট থেকে সেটাও দেখবে যেটা সে ট্রেনের টিকিট এরকম করে না আমি পরিষ্কার বলছি আমার ওই বন্ধুটা দিয়েছিল তো আমার ভাল লেগেছে রেখে দিয়েছি ওরা জানে তোমাকে মানে তুমি খুব ঘনিষ্ঠ বন্ধু এটা খুব জানে ওরা মানে বাচ্চাগুলো জমজ বন্ধুটো হুম তার মধ্যে একটা কথা বলছিলো তো সেই আর জেগে সেটাই বলছে আপনার বন্ধুরা গেলো হ্যাঁ যে হ্যাঁ বাসমিটে গেলো তারপর তুই কথাগুলো হয়েছে তুমি দেখে নিয়েছো হ্যাঁ এবার সেটাই কথা আমি তোমাকে ভালোবাসি সেটা তোমার হয়তো মনে হতে পারে ভালোবাসা নয় ভালো লাগা ঠিক আছে সমস্যা নয় কিন্তু তোমার ভালোবাসা পাবো কি না তাও আমি জানি না হুম সে সময় জানে সময় কথা বলে তুমি জানবে সেটা আমার থেকে ভালো আমি জানি না কিছু সব তো যাই হোক তোমার সবসময় ভালো হোক সেটাই চাইবো সে যেরকমই হোক না কেন কোনো ব্যাপার নয় কারণ তোমার কিছু খারাপ হোক এটা আমি চাইতে পারবো না তোমার কারণ আমি কারোরই চাইতে পারি না তোমার তো নয় কখনোই নয় কারণ তুমি আমার কাছে অন্য রকম মানুষটা হ্যাঁ সেই জায়গা থেকেই এত কিছু করা খাওয়া এখন দেখবে না খাওয়া দেবে তারপর তো রে বাবা সাড়ে দশটা খাওয়া হয় ততক্ষণে কথা বলি এই আর কি মা দেবে কি মা এখন শুয়ে রয়েছে ওই সবাই যখন খাবে রেডি হবে তখন মা

মানে কোনোদিন ধরা দিতে পারবে আমি জিজ্ঞাসা করলাম তুমি বুঝতে পারবে আমি টাইম বললাম না এক বছর এক দু দু বছর এরকম কিছু বলছি না এটা টাইম এটা তো টাইম বলা যায় না হ্যাঁ ধরো তোমার সাথে মিশছি আলটিমেটলি মানুষটাকে বুঝেছো তুমি এতদিন ধরে চার চার মাস নয় তিন মাস তিন মাস কয়েকদিন হয়েছে হ্যাঁ মিশছি আমার মধ্যে আমার পাগলামি আমার কাজকর্ম কথাবার্তা চালচলন সবই তুমি দেখেছ হুম এর মধ্যে সিংহভাগটাই বুঝে গেছে একটা মানুষ রকম কারণ একটা হাঁড়ির ভাত টিপতে লাগে না বেশি টাইম হ্যাঁ দুটো তিনটে টিপলে বোঝা যায় হাঁড়ির ভাত হয়েছে কিনা তাতে আমাকে যে মানুষটা মনে হয়েছে বা আমার মধ্যে থেকে যে জিনিসটা বেরিয়ে এসেছে তাতে সেই জায়গায় তুমি নির্ভর করে কোনো দিন ধরা দিতে পারবে সেটাই জানতে যাচ্ছি সময় বলবে সেটা আমি তো সময় জানতে যাচ্ছি না এইটা তো এটা তো পালিয়ে যাওয়ার কথা এইটা আমি বলছি না আমি তোমায় বলছি না যে এক্ষুনি বলো তিন মাস পরে বলবো চার মাস পরে বলবো এটা কিছু নাই আমি তোমাকে এটাই বলছি তুমি হ্যাঁ কি না মানে ধরা দিতে পারবে কি না তার মানে পরীক্ষায় ফেল বুঝতে পারছি পাথর গলানোর মতো ক্ষমতা নেই আজকে কটা কথা বললে না ওই তখন বললে না যে না যাই হোক মাথা গরম করে অনেক সময় দেখবেন একটা জিনিস জানবে না না একটা মানুষ কতটা পাগল

আমি যখন খুব কষ্ট পাই না আমি আমি সে তো জানি আমার যখন খুব কষ্ট হয় তখন আমি সামলাতে পারি না তখন বেরিয়ে যায় এবার তোমার তুমি যদি ধরা আমাকে দিয়ে দিতে সিরিয়াসলি বলছি তুমি ধরা দিয়ে দিতে ধরা দিতে আমাকে যে হ্যাঁ ধরা দিলাম ঠিক আছে এবং মন থেকেই ধরা দিলে সেই দিন থেকে তুমি জানবে এই যে জ্বালানো তোমাকে আমি জ্বালাইতে তো এটা জ্বালানোই হিসাব মতন কারণ তোমার অপছন্দের জিনিস মানে এটা জ্বালানো আমাদের কাছে জ্বলন তুমি আমাকে তোমার তিসিও নাই জ্বলন জ্বলন দেখতে হবে কারণ তখন আমি একটা জিনিস জানি সে যেখানেই থাক যেমনই থাক সে আমার জন্যে আছে আমার আছে এইটা যখন জেনে যাব তখন তুমি দেখবে তোমার তিসিও না আমাকে জ্বালা দেখবে না আমার এখন শুধু কি মনে হয় এই হারিয়ে ফেলবো এই হয় মনের মধ্যে এই সব ঢোকে তোমাদের বাড়িতে গেলেও তাই মনে হয় কিন্তু যখনই তুমি জেনে যাবো যে না এই মানুষটা তো আমাকে কথা দিয়েছে সে কোনো দিন সরবে না শুনবো যেখানেই যাক না কেন আমার দেখার দরকার নেই এটা ভালো করে বুঝবে কারণ যখন আমার জিনিস আমি জানবো পাখিকে উঠতে দেবো আকাশে তখন পাখি উঠতে উঠতে আবার আমার কাছে ঠিক সময় মতো ফিরে আসবে আর এখন আমি বুঝতেই পারছি না পাখি বুনো পাখি না আমার খাঁচার পাখি এবার বুঝতে পারছি কি বলছি এটাই তাই আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি ধরা দেবে তাহলে যালা না একদমই না আমি বুঝি আমাকে তো মানুষটা চিনে গেছো হুম আমি ভালো না খারাপ এইটি পার্সেন্ট ভালো না সেভেন্টি পার্সেন্ট ভালো না ফিফটি পার্সেন্ট না তিরিশ পার্সেন্ট না দশ পার্সেন্ট খারাপ না ভালো আমি কিছু যাই না এটা তুমি জানো হ্যাঁ পাগলামি তো আমি বললাম তো আমি দেখো আমি আমি সরাসরি কথা বলি পছন্দ করি আমি একদম পরিষ্কার বলছি আমি কেন পাগলামি করি আমার সবসময় এটা মনে হয় যে কী জানি হারিয়ে ফেলবো এই হবে সে তাতেই আমার পাগলামিটা আসে যখন আমি জেনে যাব যে আমার হারাবে না আমার জিনিস আমি সিন্ধুকে রেখেছি বা ব্যাংকে জমা রেখে দেখেছি জানি ব্যাংক থেকে চুরি হবে না টাকা নিয়ে কিন্তু আমার বাড়িতে যখন টাকা থাকবে এই টাকাটা এখানে রাখবো না ওখানে রাখবো এই করবো না ওই এই সব জিনিসগুলো মনে হয় তো তোমার ক্ষেত্রে সেই জিনিসটা আমার হচ্ছে হ্যাঁ যদি তুমি ধরা দিয়ে দিতে কোনো সমস্যা নেই আমি তোমাকে জীবনেও জ্বালাতাম না ওই একবার করে তুমি ফোন করতে ওই কথা আবার দুবার ফোন করতে দুটো খোঁজ নিতে ব্যাস তুমি আমাকে কোনো কথা শুনতে যাবে না কোথাও কিছু দেখতেও পাবে না তুমি যেমন বলবে তেমন হবে কাজ সত্যিই পাগল আমি আর

কারণ আমি তোমাকে ভালোবাসি আমি শোনো আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসি এবং আমার সবসময় মনে হয় ভালোবাসি বলে হারিয়ে যেতে পারে ওই জন্য বেশি কিছু বলবো না আমার যত রাগই হোক নিজে সংবরণ করি কিন্তু তোমার ক্ষেত্রে কি তুমি যে তোমাকে ভালোবাসো না ও সালায় মুরুগিয়ে ছারুগকে পালাগকে আমার দেখার দরকার নেই আমি রাতি ছাঁটা মারতে পারলে পাচ্ছি এবার এই জায়গাটা মানুষ নিজের লোক মনে আছে সেই কি বলেছিলে মনে আছে সেই কথাটা আমরা এখন আমি জীবনে ভুলবো না কথাটা কোনো দিন যে যা তুই চল যা এখান থেকে একদম নাটক করবি নাই এই তুই বলে এ করেছিল সেদিন আমাকে মনে আছে তাহলে বলে মালিক কখন বলে হ্যাঁ রেগে গেলে বলে রেগে বলে ভালো না বাসলে বলে তাই নাকি একটা মিনিট দাদা আমি যখন বাচ্ছামা কিন্তু বেশি রাখতে তুই তৈরি করতাম

ঠিক আছে ও ধরো বাড়ি থাকলে কেউ যদি ওর পাশে থাকে তাহলে তুই তো আমার বাড়িতে এসে তো প্রবলেম ছিল না আমি হয়তো ফাঁকে করতাম মাঝে মধ্যে কি বলছো? ও যখন বাড়িতে থাকতো ফোন করলে ও আমাকে তুই তো বাড়ি করতো হম আমার বাড়িতে তো প্রবলেম ছিল না হম আমি ওকে ফাঁকে করতাম মাঝে মধ্যে কেউ যদি না তুমি আমাকে বললেও পারবো না ওইটা আমি পারি না করতে আমি আমি স্টুডেন্টদেরও বলি না বললাম না তুমি ছাড়া কারোর সাথে কথা বলি না আমি কখনোই আবার আপনিও বলতে পারি না সব তুমি গড়ে তুমি আমার সবে মানে মানে জেনারেল আর তুমি আজকে বললে না আমি এটা পাগল হ্যাঁ হয়তো আমার কিছু পাগলে আমি তুমি দেখেছো কিন্তু তুমি আসল পাগলামি আমি দেখো না জানো না এখন তুমি হুম শুনেছো শুনেছ তুমি শুনেছি কি কী বিষয়ে আমার রাতে ঘুমাবে না বলো এখন না তুমি জানো তুমি না তুমি জানো প্রচণ্ড টেনশন আমি সারাদিন তোমার যে কাজে যাওনি তোমার জন্য বিকেলবেলা বলে আমি সারাদিন আজকে শুয়েছিলাম ঘুমাবো বলে কারণ কালকে রাত্রে আমার ঠান্ডা লেগেছিল বলে ঘুমোতে পারিনি কালকে আমি জানি দুবেলা ঘুমাবে তুমি কথা বলেছো আমার টেনশন হচ্ছে এইবার এই যে এখন যেটা বলে আমার টেনশন হচ্ছে বলো কি হয়েছে কি বল আমার প্রচণ্ড টেনশন করি তুমি জানো তুমি দুর্বল মনের খুব আদর করে বলে আমার খুব ভালো লাগে না সিরিয়াসলি বলো তুমি এটা না বলে কিন্তু রাতে ঘুমোতে পারবো না খাওয়া দাওয়া হবে না আমার আর কি হয়েছে হ্যাঁ 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 দিদিকে বলেছি আমি আর যে কেউ যায় না ওকে বলিনি আমি যেদিন তোমার সাথে ওই ফোনটাই হলো আমি মানে প্রচণ্ড সমস্যা হচ্ছিলো স্কুল বেরিয়েছি আমার বাড়িতে কেউ যায় না কিন্তু তোমাকে তাহলে বলি ঘরটা খুলে তোমাকে বলি তো আমি আমি ভেবেছিলাম তুমি যে জানতে চাইবে সেদিন তুমি তো জানতে চাইবে না এবার দিদির সাথে কথা কথা বেরিয়ে গেছিলো মুখ থেকে আমার তো হচ্ছে পাগলামি এই লেভেলের করতে পারি আমি হাসতে দিয়ে তখন তখন বলছে এবার আমি স্কুল যাবলে বেরিয়েছি সেম টাইমে বেরিয়েছি কিন্তু স্কুলে আমি হেলা বটতলায় নেমেছি ওখান থেকে নেমে আমাকে তো যেতে হয় লালি বা হেলা বটতলায় লালিনতে নামতে মনে নেই যে হেলা বটতলা গিয়ে মনেই নেই তোমার কথা ভাবতে ভাবতে এবার স্কুলে না যে কি করেছি চিনি না কোনো দিন তিবে নি যাইনি ব্যান্ডেল মুখো হইনি কোনো দিন আমি সে সাহসে ভর করে মাথা কোন কাজই করছে না আমার চলে এসেছি হেলা বটতালায় এইটি ওয়ান ধরেছি ধরে স্টেশন পুরো একদম ব্যারাকপুর স্টেশন ওখান থেকে ধরে নৈহাটি গেছি না নৈহাটি না ওখান থেকে সেই একটা কাটোয়া লোকাল আছে না তোমাদের ওখানে পৌনে দশটায় যেটা তিবেনীতে ঢোকে হ্যাঁ ওইটাতে উঠে পড়েছি উঠে পড়ে আমার ফোন রয়েছে আমার হাতে মানে কোথায় যাচ্ছে ট্রেন দেখতে পাচ্ছি এ করতে করতে তিবোনি স্ট্যান্ড এবার তিবেন স্ট্যান্ড নেমে আমি কী করবো এবার আমি তো যাই না ঠিকানা কোথায় সেই ঠিকানা জানলেই বাড়ি চলে তোমার বাড়ি চলে যেতাম ওখানে গিয়ে ওই পৌনে দশটা থেকে দশটার দশটার মধ্যে ঢুকে গেছি যে সময় স্কুলে ঢুকি আমি সেই সময় তিবেনীতে ঢুকে গেছি এবার ভালো এবারে টিফিন ফিফিনও ছিল আমার সাথে মা বেঁধে দিয়েছে নিয়ে যাই যেমন ওখানে থাকতে থাকতে প্রায় ওই কটা চারটের দিকে মানে চারটে পর্যন্ত ওখানে ছিলাম চুপচাপ বসে কারণ আমার শুধু এটুকু মনে হয়েছে এই স্টেশনটার প্রতিটা কোনায় কোনায় তোমার স্পর্শ জড়িয়ে আছে এই ভেবে আমি ওখানে চলে গেছি এবার ওখানে বসে থেকে 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 চারটের পরে তারপর ওই ব্রেক করে করে ওখান থেকে ব্যান্ডেল হ্যাঁ ব্যান্ডেল থেকে আবার নৈহাটি নৈহাটি করে বাড়ি সামনে সন্ধ্যের পর বাড়ি এসেছি মা বলছে কোথায় ছিলি আচ্ছা স্কুলে কাজ ছিল ত্যান কী আর বলবো বলতে তো পারছি না এইসব কীর্তি করেছি আমি করে সেই দিন শরীর খারাপ যেন কী হয়েছে প্রেশার একশো নব্বই ওদিকে একশো দশ না কুড়ি হয়ে গেছে সেদিন পড়ে গেলেই মরে যাবে এরকম টাইপের মানে এত টেনশান হচ্ছে ওটা কবে হয়েছে তুমি যেদিন থেকে কথা বন্ধ হয়েছে মাঝখানে একদিন শুধু গেছে তার পরের দিনে তুমি বলেছ না পাগলামি করে তোমার মা বলেছিলো পাগলামি করে এই লেভেলে পাগলামি আমি এই একটা কথা আর একটা পাগলামি করে একটা বন্ধু তিন মাসের পরিচয় হ্যাঁ মানে তোমার যখন লোন চলছে তখন থেকে আমার মাথায় ঢুকেছে জিনিসটা আমার আমি লোন চলছে আমি কথাটা শুনেছি মানে এক মাসের মধ্যে তখন থেকে আমার মাথায় ধান্দা যেইটাকে আমি কী করে হেল্প করবো কী করে হেল্প করবো করতে করতে মাথায় ঘুরছে ঘুরছে ঘুরতে আমি বলতে বলার সাহস পাইনি বলতে বলতে আড়াই মাস মতন যখন হয়েছে তখন তোমাকে সেই জ্বর অবস্থায় তোমাকে একদিন বলেছি কথাটা মানে আছে সেই সকালবেলা ফোন করেছিলাম ও সেই দিন আমার প্রথম বলা হ্যাঁ সেটা মনে হচ্ছে পুজোর পুজোর আগে আগেই মানে হয় নাকি না পুজোর পরে পুজোর পরে পরে না পুজোর আগে পুজোর আগে কথাটা হয়েছে দুর্গা পুজোর আগে তখন থেকে চলছে জিনিসটা এই করতে করতে তারপরেই তো যেদিন কথা হলো সেই দিন থেকেই তো ফোনে অফ ফোন অফ হয়ে গেল তোমার ফোনটা সেদিনই তো আসার আমি কথা বলার পরে হ্যাঁ এবার সেই থেকে তখন থেকে ধান্দা আমি কি করে এই টাকাটা জোগাড় করব কিন্তু তা তুমিও জানো আমার কাছে একটা পয়সা মানে হাতে হ্যাঁ এই করতে 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 আমি যাই যা হোক করে ডিসেম্বরের প্রথমে তোমাকে টাকাটা দেবো কিন্তু তুমি আমি একটা শব্দ আমাকে শুধু বলেছিলে মানে আছে কথাটা যে দি হ্যাঁ 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 কী বলো তো কথাটা ছিল একদমই উদ্ধার কথাটা আমাকে খুব নাড়া দিয়েছিল বিশাল নাড়া দিয়েছিল যখনই কথাটা শুনেছি তোমাকে আমি উত্তর দিতে পারিনি আমি কি করবো বুঝতে পারছি না তো মাথায় এবং তোমাকে অন্যরকম কথা বলছি কিন্তু ওই উত্তর দিইনি তোমার শুধু ভয় লাগছে এটা হয়তো তোমার মনে হয়েছে হ্যাঁ আসছি না এখানে আমি নিয়ে নিচ্ছি দাও আমি নিয়ে আসছি হ্যাঁ দাও খাবারটা নিয়ে এসে কথা বলছি কেটনে কেটো যেন এসে কথা বলছি আমি তখন থেকেই ভাবছি কি করা যায় কি করা যায় করতে করতে তুমি আমাকে বললে না যে আমার কোনো উত্তর দিচ্ছ না সন্ধ্যাবেলা তোমাকে তোমার নজর হচ্ছে যে তোমার প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি কি না বুঝেছ সেদিন তোমার নজর ছিলো ঠিক তো আমি বুঝতে পারছি কিন্তু আমার মাথায় তখন কিছু আসছে না কি করব আমি কালকে পারবো কিনা টাকাটা জোগাড় করতে তুমি বলেছো কালকে যদি আসো নিয়ে আসো কারণ ফোনটা এসে যাবে আমি জানি শনিবারে তো আমার মাথায় কি করব কি করবো পৃথিবী উল্টে যাচ্ছে একদম স্কুল থেকে বেরিয়ে পড়েছি একটা পিরিয়ড করেছি তারপরে তুমি ফোন করার পরে করেই পালিয়েছি স্কুল থেকে তখন তো এদিক ওদিক করছি টাকা এই পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না করতে 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 সেদিন চেষ্টা করি টাকা হয়নি মাথায় অনেক কিছু খেললো খেলে আমি যে পরের দিন যেভাবেও টাকা জোগাড় করতে হবে ওই যে বললাম না বিকেল চারটে পর্যন্ত ঘুরে বাড়ি এসে খেলাম স্কুল যায়নি তুমি বল না টাকা জোগাড় এখনও হয়নি এবার কি করে টাকা জোগাড় সেটা তো বলতে পারবো না আর হ্যাঁ তো সেই টাকা জোগাড় মানে তুমি যদি কোনো দিন শুনতে পাও আমার মুখ থেকে যে কি করে আমি টাকা জোগাড় করেছি সেদিন একবার ভাববে যে মাত্র তিন মাসের পরিচয়ে একটা মানুষ উটকো মানুষই বলবো কারণ আমাদের পরিচয় ফেসবুকে মানে উটকো মানুষ কেউ কাউকে দেখিনি কখনো ঠিক তো এই উটকো মানুষ কিভাবে মানে ওই কাজটা কি ওই কাজটা করতে পারে মানে এটা ভালো লাগা থেকে হয় না অকৃত্রিম ভালোবাসা থেকে হয় আমি জানি না সেদিন তুমি বিবেচনা করো যদি কোনো দিন আমার মুখ থেকে শুনতে পাও জিনিসটা যে আমি কি করে টাকা জোগাড় করেছি হ্যাঁ সেদিন তুমি আমাকে ঘৃণাও করতে পারো ঘৃণা করে লাথি মেরে তাড়িয়েও দিতে পারো হুম তবু আমি এটাই আমার মাথায় থাকবে যে না আমি একটা মানুষের পাশে দাঁড়াতে পেরেছি ভালোবেসে আমার তরফ থেকে বলবো আবার তুমি উল্টোটাও করতে পারো ঠিক কি না আমাকে বুকে জড়িয়ে তোমার চোখ দিয়ে জল আসতে পারে যেদিন তুমি জানতে পারবে জিনিসটা আমি কী করেছি বা কিভাবে করেছি সেই তোমার গর্বও হতে পারে দুঃখও হতে পারে কষ্টও হতে পারে যাই না কি হবে কারণ একটা মানুষ সে মনের মধ্যে তো ঢুকতে পারবো না তার মানে মনের মধ্যে কী হচ্ছে না হচ্ছে আমি বুঝতে পারবো না বা জানতেও পারবো না বলতেও পারবো না হ্যাঁ তবে আমার হলে আমি যেটা করতাম আমি কেঁদে ফেলতাম মানে এটা শোনার পর মানে আমি তো খুব নরম মনের তার জন্য আমার এটা হতো কিন্তু দয়া করে জানতে চাইবে না কি করেছি আমি আমি বলবো বলেছি বলবো ঠিক টাইম হোক যদি তুমি জানতে চাও কখনো নিশ্চয়ই জানাবো তোমাকে এবং জানতে চাও মানে বুঝতে পারছো না জানতে তো চাইছো আমি জানি মানে জানতে চাওয়া মানে সেই পরিস্থিতিতে তুমি যদি তৈরি করো আমি তোমাকে কথা দিয়েছি যখন আর তুমি জানো কথা আমার এক চুল নড়ে না আমি মাথায় হাত দিয়ে কথা বলতে লাগে না আমি এমনই একজন মানুষ কাউকে কোনো কথা দিলে মাথায় হাত দিয়ে বলবো এরকম নয় আমাকে মুখের কথাতে আমাকে মেরে ফেললেও কেউ দাঁড়াতে পারবে না বলো না তুমি সেই ট্রেনে আমাকে ওইভাবে দাঁড়াতে বলেছিলে আমি ঠিক সেইভাবেই সেইভাবেই দাঁড়িয়ে এসেছি কারণ তুমি আমাকে দাঁড় করিয়ে দিয়ে গেছো এটা তোমার বিশ্বাস যে দীপকে আমি এইভাবে দাঁড় করলাম দ্বীপ এইভাবেই বাড়ি যাবে আমি সেইভাবেই বাড়িয়ে এসেছি কারণ তোমার বিশ্বাসের ভঙ্গ আমি করতে পারবো না মানে এই লেভেলের তুমি এটাকে ভালোবাসা বলবে না ভালো লাগা বলবে আমি জানি না কি করবে কি বলবে কিন্তু আমি এই লেভেলের মানুষ কারণ আমার কথা কখনো নড়ছাড় হয় না কোনো দিন হবে না মরে গেলেও নয় তো আমি যেমন বলেছি তোমাকে আমি তুমি যেদিন ওই পরিস্থিতি তৈরি হবে আর মাও কিন্তু অপেক্ষায় রয়েছে মাও মানে জানতে চায় আমি কি করে টাকা পেয়েছি ঠিক বলছি আমার সামনে ওই জন্যই বললাম আমার সামনে কথাটা উঠেছিল যে মানে মা একটা জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বলেছে তুমি নাকি বলেছিলে কথাটা বাড়িতে যে জানি ও কী করে পয়সা জোগাড় করেছে বলেছিল এরকম কথা সেইটা আমাকে শুনিয়েছে তার মানে এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে মা জানতে হাঁ করে আমাদেরকে তাকিয়ে রয়েছে আমি মা একদিন বলবো আমি যদি সময় আসুক যদি সময় আসে নিশ্চয়ই এ কথা তোমায় জানাবো আমি আমি কী করে পেয়েছি যাই না সেই দিন তুমি কী করবে কিন্তু আমি বলবো ঠিক আছে টাকা কি করে জোগাড় করেছি সেদিন তুমি জানতে পারবে তো সেদিন তুমি কাঁদবে না হাসবে না আমাকে লাথি মেরে তাড়াবে তিবেণী থেকে আমি যাই না কি করে তুমি কিন্তু একটা কিছু করেছে আমি কারণ মুখের কথা নয় চল্লিশ হাজার না আমি সে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করেছিলাম কারণ তোমার লাগবে আমার মাথাতেই ছিল যে তোমার পঁয়ত্রিশ ছত্রিশ লাগবে এবং আমার হিসেব ছিল তোমাকে বাকি চার পাঁচ হাজার টাকা দিয়ে আসবো টোটাল চল্লিশ মতো দিয়ে আসবো কারণ তোমার আনুষঙ্গিক কিছু খরচ হবে সেটা জেনে বুঝেই দিয়ে আসবো আমি বুঝেছো কারণ তোমার পুজোর থেকে ভালো কাজ হয়নি সেটা আমি জানি শরীর খারাপ ছিল এই ছিল সেই ছিল দশ হাজার আমার কাছে আছে ওটা অন্য একটা কাজের জন্য রাখা আছে ওটা রাখা আছে ওটা পরে আবার ওটা ব্যবহার হবে ওইটা ওইটা আবার যে কাজের জন্য রেখেছি ওই কাজের জন্যই থাকবে যে কাজের জন্য রেখেছি ওই কাজের জন্যই থাকবে যে টাকাটা মানে দশ হাজার টাকা রয়েছে সেটাও সেই দিনই জানতে পারবে সেটাও একটা বিশেষ কাজের জন্যে আছে সেদিন সময় সেটাও বলবো যে আমি বলেছি না পঞ্চাশ হাজার টাকার পুরো হিসেবে তোমাকে আমি সেন দেবো এবং তোমাকে এটা জানাবো আমি কি করে টাকা জোগাড় করেছি হুম মানে একটা মানুষ হিসেবে না উটকো মানুষ আর একটা মানুষের জন্যে এইটা করতে পারে তোমার কল্পনায় আসবে কিনা আমি যাই না কিন্তু আমি করে দে আমি করেছি এবং পরিষ্কার একটা জায়গাতে দুটো জায়গাতে করি যেটা আমি যেখান থেকে আমি জানি আমি তোমাকে মানে রক্তের বিন্দুতে বিন্দুতে ভালোবাসি এবং একই রকমভাবে জানি তুমি আমাকে ভালোবাসো না কিন্তু বন্ধু হিসাবে কিছুটা হলেও মনে করো এইটা জানার জায়গা থেকে তৈরি মানে জিনিসটা এই সিদ্ধান্ত আমি নিয়েছি এবং দ্বিতীয় যেটা কি তুমি কোনো দিন ভালোবাসতে পারবে কি না তাও আমি জানি না আর একটা যেটা ছিল যে তুমি মানুষটা আর যাই করো না কেন খারাপ নও হুম সেই জায়গা সেই বিশ্বাস থেকে সেই ধারণা থেকে আমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ এইবার হচ্ছে কথা আবারও তোমার প্রশ্ন যে বড় সিদ্ধান্তটা কি সেটা সেদিন জানাবো যেদিন তুমি আমাকে জানার জন্যে আমার সামনে এসে দাঁড়াবে যে দ্বীপ আজকে তোমায় বলতেই হবে নাও তোমার পাওনা গণ্ডা আমি মিটিয়ে দিলাম আমার এবার বলো আমি সেদিন তোমার বললাম না আমি বল বই যত জাহাজটাই আসো না আমি বলে দেব কারণ মুখে যখন বলেছি বলবো তো বলবই যেমন আরও একটা কথা তুমি জানো না তুমি কথা দিয়ে কতটা মানে সেই কথা রাখার জন্যে মানে কতটা কষ্ট ভোগ করতে পারবেন যাই না আমার জীবনের সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রাণ ভোমলার মতন দুটো জিনিস একটা হচ্ছে তুমি আর একটা জিনিস আছে যেটা আমাকে লকডাউন পিরিয়ড থেকে বাঁচিয়ে রেখেছে মানে অত বড়ো সমস্যার থেকে আমাকে বাঁচিয়ে রেখেছে একটা জিনিস তোমাকে মানে বলেছি কথা বলেছিলাম কি কোনো দিন কবিতা 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 লেখা ছাড়া আমি থাকতে পারি না আমার প্রতিটা মুহূর্তে মুহূর্তে কবিতা আছে আমি তোমাকে একদিন একটা কথা বলেছিলাম পূজার সময় যখন এসেছিলে যে তুমি যদি লেখা শুরু না করো আমি আর কোনো দিন লিখবো না বলেছিলাম মনে আছে তো সেই থেকে কিন্তু আমি এখনও প্রচুর লেখা আসে আমার মাথায় কিন্তু আমি লিখতে পারি না মানে লিখি না ওই যে মুখে একবার বলে ফেলেছি কিন্তু তোমার মধ্যে তুমি বলেছি লিখবো তোমার মধ্যে দিয়ে আমি তোমাকে কুড়িটা লেখা পাঠালো খুঁজে খুঁজে হুম গদ্যরেখা বলেছিল রেখা পাঠিয়ে কিন্তু তোমার মধ্যে দুটো হচ্ছে এখনো চেষ্টা দেখিনি ওই কুড়িটা পড়ো না কুড়িটা পড়ি তো দুটো লাইন চলে আসে আবার আমি তোমায় এটাও বলেছিলাম তুমি দুটো লেখো আমি দশটা লিখবো তাও ঠিক আছে কিন্তু তুমি লেখো আমি তোমার সবসময় একটা ভালো জায়গায় দেখতে চাই তোমাকে ভালো কিছু করো ভালো কিছু একটা জায়গায় যাও পাঁচজন তোমাকে চিনুক ভালো ভালো মানুষ আমি সেটাই জানতে চাই আমি জানি না এগুলো কোনো ভালো লাগা থেকে হয় না ভালোবাসা থেকে এইসব ধারণাগুলো তৈরি হয় আমি কিন্তু এইভাবেই তোমায় দেখতে চাইনি তুমি এখন প্রত্যেকটা এই কথাটা কথা বলবে না আর বলবো না আজকের দিনই বলছে আজকে শুনি চলে আজকে বল আর বলবো কারণ একটা কথা বেশিবার বললে খারাপ লাগে শুনতে তুমি একবার বলে ফেলেছ হুম যাই না তুমি মন থেকে বলেছো না রেগে গিয়ে আমাকে বলেছো আমি যাই না সেটা হ্যালো শুনতে পাচ্ছি না সব কথা বললাম কি রেগে গিয়ে না খেয়েটা বলে বললে রেগে গিয়ে বলেছো না খেয়েটা বললে ওই তো আমারও আজকের রাগ হচ্ছে সেই রাগটা একটু বার করছি আমার রাগ তো তোমার তো চিৎকার খেতে ছুড়ে খুঁড়ে করতে হয় না আমি এরকম আস্তে আস্তে রাগ বার করছি তবে আজকেই বলছি না খাঁচি না কথা বলো তুমি এখন

আচ্ছা ডিসেম্বরে এসে শোনো ডিসেম্বরে এসে এক সপ্তাহ ঘুমিয়ে যাও কিচ্ছু পারব না আমার বাড়িতে আমি ছাড়া সকলে ঘুমাই আমি ছাড়া সারা দুপুর ধরে সহ করে ঘুমাই কেউ কম কেউ বেশি কিন্তু আমি এক ফোঁটাও ঘুমাতে পারি না মানে আমি ঘুমার কারণ আছে কারণ ঘুমিয়ে পড়লে স্কুল যে ঘুম পাবে আবার ওই অভ্যাসে যায় আমার ঘুমাতে স্কুল গিয়ে কী করে ঘুমাবো আমি লোকে দেখলে কি বলবে কিছু কিছু স্যার ঘুমোয় চেয়ারে শুয়ে শুয়ে পড়ে দুটো তিনটে চেয়ার জুড়ে শুয়ে পড়ে কিন্তু আমি পাই না আমি তোমার নাক ডাকিয়ে ঘুমবে জানো এরকম একটা সাথে তুমি স্কুলে ক্লাসে পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়ে কী করে ঘুম আসে কি জানি এটা জানি না আসুন তো আজকের দিনটাই তোমাকে বলছি কথা জীবনে শোনা কারণ আমি জানি কথা আমি বললাম আমাকে বারবার যদি কেউ বলে আমারও রাগ উঠবে মানে খারাপ লাগবে রাগ নাকি খারাপ লাগবে আজকে একটু বলে নিচ্ছে কালার বলবো না এই শোনো না ওই যে সাপটা ছিল না সাপটা যেটা ছিল না সাপ 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 ট্যাটুর ওইটা একটু চেঞ্জ হয়েছে মানে ওই ওই রকমই হয়েছে সেম জিনিসই হয়েছে মানে সাপটা দেখতে অন্য রকম হয়েছে একটু তোমায় কাল পাঠাবো হ্যাঁ

এবারে রাতের দিকে রিলেট খুব প্রবলেম করে আমাদের এখানে এখন দরাজ বন্ধ থাকে তারও সমস্যায় মানে এইটা একই রকম দেখতে সুন্দর হয়েছে হুম পাঠাচ্ছি এইটাই হচ্ছে সমস্যা হুম বলো